পাওয়ারকে একত্রিত করে 440 ভোল্টে সামিয়ানাকে ফাটিয়ে দিয়ে সকলে প্রাণ করে সালামের উত্তর দেবেন, আসসালামু আলাইকুম। গতকালকে প্রোগ্রাম ছিল বেজপাড়া, ওরকম আওয়াজ কিন্তু আপনাদের হয়নি। যাই হোক, এর থেকেও বেশি আওয়াজ হলে আমরা চেষ্টা রাখব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أهدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله تعالى عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله جابوتي برشمشة غنوغا أرادهنا إبادت شي مهان بشو نيونتا بشو بيداتا আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে যে আল্লাহ আমাদের সকলকে এই ঠান্ডার সময় একত্রিত করেছেন একমাত্র কোরআনি আলোচনা শোনা ও বলার জন্য, সেই মহান স্রষ্টা আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে প্রাণ খুলে ভক্তি ভরে হৃদয়ের নিগড়ান ভালোবাসাকে একত্রিত করে আওয়াজটাকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, আমার নিয়ামতের শুকরি গুজুর করে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিই। সারা জীবন আপনি আলহামদুলিল্লাহ বললেন, সারা জীবন আপনি সুবহানাল্লাহ বললেন, আজকে আপনাকে একটা দলিল দিতে চাই, খাতা থাকলে লিখে নেন, আলহামদুলিল্লাহ বলবেন এর উপকার কতটা, এর কতটা সওয়াব পাওয়া যায়। বাপজিরা সিয়াহে সিত্তা হাদিসের মধ্যে থেকে মুসলিম শরীফ প্রথম খণ্ড কিতাবুত তাহারাত
পাক পরিচ্ছেদের অধ্যায় 118 পৃষ্ঠা 1-2-3 লাইন নিচে হাদিস, নবীজি বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো মুমিন ব্যক্তি আলহামদুলিল্লাহ শব্দটা একবার আল্লাহর দরবারে পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে তার নেকির পাল্লাটা ভারী করে দেবে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আজকে যে নবীকে, যে নবীর আদর্শ, যে নবীজির পরিকাঠামো, যে নবীজির চরিত্র দেখে সারা পৃথিবী আজকে সারা পৃথিবী আল্লাহ পাক বার্তা পৌঁছে দিলেন যে নবীর উত্তম আদর্শের কথা মহান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিলেন। আজকে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এর জন্য আমরা একদিক থেকে অত্যন্ত গর্বিত, আর একদিক থেকে আমরা অত্যন্ত আনন্দিত। কারণ নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায় যে শেষ নবীর উম্মত যারা হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য নবীদের কাতারে তাদেরকে দাঁড় করানো হবে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার সোনাচাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমরা ওই নবী মুহাম্মদের উপর সকলে একবার দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাবছি আমার সোনাচাঁদ ভাইয়েরা, আজকে আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, ইসলাম কথাটির অর্থ হলো শান্তি। আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ, তার আগে কিছু কথা আপনাদেরকে বলা দরকার। আজকে আমরা ইসলাম সম্পর্কে কতটুকু জানলাম, ইসলাম কি, ইসলাম কি একটি পাওয়ার, সেই পাওয়ার সম্পর্কে আমরা কতটুকু বুঝতে পারলাম। আজকে ইতিহাসের পাতায় ইসলাম স্পষ্ট রূপে বলে দেয় ইসলাম ইজ নেভার সাপোর্ট অফ টেরারিজম। ইসলাম মানে শান্তি, যেখানে শান্তি তার অপর নাম হল ইসলাম বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বাড়ি যে বলবেন আপনারা মহব্বতে বলে সুবহানাল্লাহ। এই ইসলামিক পাওয়ার প্রত্যেকটা মানুষের মধ্যে যদি চলে আসে, একজন মা নিরাপদে বসবাস করতে পারবে, একজন দুঃখিনী নিরাপদে বসবাস করতে পারবে, একজন দারিদ্র সে জীবনে তার অভাব গরিবই তার মধ্যে কখনোই থাকবে না। ইসলাম সেই শিক্ষাটাই আমাদেরকে দান করেছে। এই ইসলাম এমন একটি গ্রন্থ আমাদের জন্য দান করলেন, একটি চলার পথ, একটি চলার মাধ্যম, একটি গাইডবুক, যেটাকে ফলো করলে আমরা সঠিক জায়গায় যেতে পারবো। আজকে আমি একটি মোবাইল কিনি, মোবাইল ক্রয় করার পরে মোবাইলের সঙ্গে একটি চটি বই দেয়, বইটার মধ্যে লেখা থাকে মোবাইলটা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে মোবাইলের চার্জ পড়ে গেলে পুনরায় তাকে চার্জ দিতে হবে, তার নিয়মাবলী, তার ধারাবাহিকতা একটা বইয়ের মাধ্যমে লেখা থাকে। আজকে একটা ফ্রিজ কিনে, ফ্রিজের নিয়মাবলী একটা বইয়ের মাধ্যমে লেখা থাকে, কিন্তু ওর সময়সীমা ততদিন পর্যন্ত, যতদিন কর্তৃপক্ষরা ওর ভ্যালিডিটি দিয়েছে, ওর শেষ দিয়েছে, তার আগে কিছুই নয়। কিন্তু এই ইসলাম এমন একটি ধর্মীয় গ্রন্থ, এমন একটি গাইডবুক, এমন একটি চলার পথ আমাদেরকে দান করলেন, যে চলার পথের প্রথমের কথা, সর্বপ্রথম কথা, যে তোমরা এক আল্লাহর দাসত্ববাদীকে স্বীকার করো। আর তোমরা শোনো, আমি যে গ্রন্থটা তোমাকে দান করলাম, এই গ্রন্থের মধ্যে, এই কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ অবকাশ থাকতে পারে না, পারে না, পারে না বলে আলহামদুলিল্লাহ। সমস্ত ইসলামিক নোটিফিকেশন পেতে এক্ষুনি সঙ্গে থাকুন, পাশে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির সঙ্গে।